ক্লিপবোর্ড নিয়ে ঢোকা যাবে না পরীক্ষা কেন্দ্রে, এরই প্রতিবাদে রীতিমতো কলেজ চত্বরে তাণ্ডব কলেজ পড়ুয়াদের। এ কেমন স্বেচ্ছাচার? ঘটনায় কি বলছেন শহরের শিক্ষাবিদরা? আমাদেরকে এত পরিমাণে গার্ড দিচ্ছে, মানে যে আমরা যে প্রশ্নটাও জানি, উত্তরটা অ্যানসারটা জানি, আমরা লিখছি, সে প্রশ্ন খাতাকে কেড়ে নিয়ে দেখছে। কালকে এক্সাম দিলাম, সে মানে পরীক্ষার অবস্থা না, সে অবস্থা মানে গার্ড তো না, মানে আমরা মনে হচ্ছে আইএসের পরীক্ষা দিয়েছি, আমরা আইএস এক্সাম দিয়েছি। কি ভাবছেন? হ্যাঁ, ঠিকই শুনছেন, পরীক্ষার হলে কড়া গার্ড দেওয়া চলবে না, অন্তত এমনটাই দাবি বেশ কিছু কলেজ পড়ুয়ার। সেই দাবিতে রীতিমতো রণক্ষেত্রের চেহারা নিল মুর্শিদাবাদের শেখপাড়া জিডি কলেজ। কলেজের সামনে রাস্তায় বসে বিক্ষোভ দেখালো পরীক্ষার্থীরা। পরে অবশ্য পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, শুরু হয় পরীক্ষা। তবে এই ঘটনায় তাজ্জব শিক্ষামহল। চলছে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অধীনে কলেজগুলির স্নাতক স্তরের থার্ড সেমিস্টারের পরীক্ষা। শেখপাড়া জিডি কলেজে সিট পড়েছে ডোমকল কলেজের ছাত্রছাত্রীদের। মঙ্গলবারও হয় পরীক্ষা, ঘটনার সূত্রপাত মঙ্গলবার থেকেই। পরীক্ষার্থীদের অভিযোগ, কড়া গার্ড দেওয়া হচ্ছে কলেজে। বুধবার পরীক্ষা দিতে ঢোকার সময় ক্লিপবোর্ড নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে বাধা দেওয়া হয় পরীক্ষার্থীদের, তখনই বাধে বচসা। পরীক্ষার্থীরা লাঠি বাঁশ ঢিল ছুড়ে রীতিমতো কলেজে ভাঙচুর চালায়। পরীক্ষার্থীদের দাবি, মারধর করা হয়েছে তাদের। কি দাবি ছাত্রছাত্রীদের? একটা যদি পিসবোর্ড যদি অ্যালাউ না থাকে, কাল অ্যালাউ করলে কোনো প্রথম কথা। দ্বিতীয়ত, স্যাররা যদি মারধর করতে কিছু বলতে না, বাইরে থেকে লোক লিখে আমাদের কেন মারছে? কয়েক বছর ধরে আমরা কোনো এক্সাম দিইনি, সেই লাস্ট আমরা মাধ্যমিক পরীক্ষা দিয়েছি বোর্ডে, তারপরে এত বছর পর আমরা আবার এই থার্ড সেমিস্টারের মানে সেকেন্ড ইয়ারে আমরা এক্সাম দিতে আসি। সেই কারণে আমরা তো সেই তিন বছর লকডাউন খারাপ কারণে আমার প্রিপারেশন ঠিকভাবে আমাদের নেওয়া হয়নি। আমরা তো এক্সামটা দিব, যেভাবে হোক এক্সামটা দিব আমরা। সেই আমরা যে এক্সামটা দিতে এসেছি সেটা কোনোভাবেই মানে বিসবোর্ড থেকে শুরু করে কোনো কিছু অ্যালাউ করছে না, ওরা জলের বোতল অব্দি অ্যালাউ করছে না। এদিন কলেজে ছিলেন না শেখপাড়া জিডি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ। শুনে নি কি বলছেন দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক। কাল থেকে ওদের পাসকোর্সের পরীক্ষা চলছে, এমত অবস্থায় ওদের বোর্ড বা ক্লিপবোর্ডগুলো অ্যালাউ না থাকা সত্ত্বেও আমরা ক্লিপবোর্ডগুলো অ্যালাউ করেছিলাম, কিন্তু সেই ক্লিপবোর্ডগুলোকে ওরা ঢাল করছে বা ওর দ্বারা তারা অন্যায় কাজ করছে সেই কারণে। এবং গতকাল পরীক্ষা শেষে তারা সেই পিচবোর্ডটাকে অস্ত্র হিসেবে ওরা ক্যামেরা পিচবোর্ডের দ্বারা ভেঙেছে, তার জন্য আজকে আমরা সেই পিচবোর্ডটাকে অ্যালাউ করিনি বা ক্লিপবোর্ডটাকে অ্যালাউ করিনি। এই অমত অবস্থায় ওরা বলছে আমরা ক্লিপবোর্ড ছাড়া পরীক্ষা দেব না, এবং আমরা আমাদের যে ইউনিভার্সিটি যে রুলস অনুযায়ী আমরা ক্লিপবোর্ড এখনো পর্যন্ত অ্যালাউ করিনি, এবং তাই তারা নানান রকম বিশৃঙ্খলা সৃষ্টি করছে। এমনকি আমাদের কলেজে বাইরের থেকে ইট পাটকেল ছুঁড়েছে, শিক্ষকদের প্রতি দাওয়া হয়েছে, এমতো অবস্থায় আমি প্রশাসনের দ্বারস্থ হচ্ছি। কিন্তু কেন এই বিক্ষোভ? পড়ুয়াদের রণমূর্তি দেখে শঙ্কিত শিক্ষকরাও। কি বলছেন তারা? কল্যাণী বিশ্ববিদ্যালয়ের আজকে একটি পরীক্ষা ছিল, সেই পরীক্ষায় ছাত্রছাত্রীরা ভাঙচুর করে এবং শিক্ষকরা তাদের হাতে লাঞ্ছিত হয়। তো দেখো, ছাত্ররা পরীক্ষা দেবে, তারা ছাত্র সুলভ আচরণ নিয়ে সেখানে যাবে, তারা যা পারবে লিখবে। মাস্টারমশাই যারা রয়েছেন, অধ্যাপক অধ্যাপিকারা, তারা তাদের ডিউটি করবেন। তো এর মধ্যে এই ধরনের ঘটনাটা একদমই অনভিপ্রেত। যারা এই ধরনের ঘটনা ঘটেছে, সরকারি সম্পত্তি বা কলেজের সম্পত্তি নষ্ট করেছে, তাদের শাস্তি হওয়া উচিত। কড়া গার্ড হয়েছে এবং সেই জন্য ছাত্রছাত্রীরা কলেজে ভাঙচুর করেছে। এটা আমার কাছে বোধগম্য নয় যে কড়া গার্ড আবার ব্যাপার কী? ছাত্রছাত্রীরা পরীক্ষা দেবে, আমরা যারা ইনভিজিলেটর থাকি পরীক্ষাটা যাতে সুষ্ঠুভাবে হয়, কাজে সেখানে কড়া গার্ড নরম গার্ড এই কথাটাই তো ঠিক না। কেননা অনেক ছাত্রছাত্রী আছে যারা ভালো, অন্যরা কথা বললে তাদের অসুবিধে হয়, কাজে পরীক্ষা যাতে সুষ্ঠুভাবে চলে সেটা দেখার দায়িত্ব যারা ইনভিজিলেটর থাকেন তাদের। কাজেই আমার মনে হয় এটা মাত্র কয়েকটি স্টুডেন্টের কাজ, এবং কাজটা যেটা করেছে খুবই অন্যায় কাজ, এটা হওয়া উচিত নয়। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।